ছিলেন শওকত শাহজাহান বা এখানকার যারা এমপি এমএলএ অনেকের নাম বেরিয়ে যেতে পারে তাদেরকে তুলে নিয়ে তো জেলে রাখবে, যাদেরকে নোটোরিয়াস ক্রিমিনাল বলে আখ্যায়িত ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, কেন এখনো পর্যন্ত তারা অ্যারেস্ট হচ্ছে না? আপনারা আপনাদের ওপর নেতৃত্ব তাদেরকে একটু বলুন, আমাদের তো উপরে কেউ নাই, আমাদের তো কোনো ব্যাকআপ, কিন্তু রাজ্যের বিজেপির ব্যাকআপ তো সেন্ট্রাল বিজেপি আছে, কোথাও একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে রেখে আছে। আর মার কারা খাচ্ছে? বুথের বিজেপির কর্মীরা। একটু চোখ কান খুলে রাখুন, ডিসেম্বর মাস, ডিসেম্বর মাস শুভেন্দু অধিকারী গত বছরে বলেছিল বিজেপির কর্মীরা তো অনেক ভেবেছিল, সাহস পেয়েছিল, এগিয়ে আসলো, ভালো। মার কারা খাচ্ছে? বুথের বিজেপির কর্মীরা, বুথের মানুষরা। আর শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সাথে বসে চা খাচ্ছে, এরা আলাদা নয় ভাই, বিজেমূল বিজেপি দুটো যা শুধু ফুল আলাদা, গোড়া এক জায়গায় মাদা। তো যে কথা বলছিলাম, বিজেপি এক প্রকার 100 দিনের কাজে শুধু টাকাটা বন্ধ করে রেখেছে, সেই অর্থে কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না। আর এরা যদি তৃণমূল যদি কোর্টে চলে যায় 131 নম্বর ধারাকে সামনে রেখে, তাহলে কেঁচো খুঁড়তে কে উঠে বার হবে? বিজেপি সর্বপ্রথম ধরবে। 14 লক্ষ জব কার্ড কারা বানিয়েছে, কাদের মাধ্যমে বানিয়েছে? তাহলে শওকত শাহজাহান বা এখানকার যারা এমপি এমএলএ অনেকের নাম বেরিয়ে যেতে পারে তাদেরকে তুলে নিয়ে তো জেলে রাখবে। ওই জন্য চলছে, চলুক, পাবলিককে বোকা বানাতে হবে, মাঝে মধ্যে একটা করে মিছিল বার করে দাও, কেন্দ্র সরকার কেন টাকা দিচ্ছে না জবাব দাও বলে মিছিল বার করে দাও, পাবলিক ভাববে হয়তো এই তো দিদি আমাদের হয়ে অনেক লড়াই করছে। আজকের পর থেকে কেন্দ্রীয় বঞ্চনার কথা বললে আপনারা মুখের উপরে জবাব দেবেন যে শ্বেতপত্র প্রকাশ করো, কত কোটি টাকা আমাদের রাজ্য সরকারের বকেয়া আছে, আর কি কারণ, কোন গ্রাউন্ড দেখিয়ে আমাদের রাজ্য সরকারকে টাকা দিচ্ছে না, এর কথা লিখিত দিতে বলুন তো। আমিও তো বারবার চাইছি, আমি বারবার চাইছি, কারণ হচ্ছে আমি আপনাদের বলে রাখি, এই বলেছিল না গাড়ি ভর্তি করে দিল্লি নিয়ে যাবো, আমি তখন বলেছিলাম দিল্লি পুলিশ প্রচুর মারবে, বলেছিলাম সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছিলাম, ভুলেও যাবেন না, দিল্লি পুলিশ প্রচুর মারবে, সাধারণ মানুষ যায়নি, গিয়েছে কারা? তৃণমূলের, তারপরে এমন তাড়া কাটিয়েছিল দেখেছিলেন তো, শুধু বাঁশি মেরেছে এরা ছুটছে। তো কথা হচ্ছে এত লোকের যাওয়ার দরকার নেই, আমরা বলছি রাজ্য সরকার কাগজ দেখাক যে কোন খাদে কত টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে, যদি অন্যায় ভাবে আটকে রাখে অন্য রাজ্য সরকারকে যেতে হবে না, আমরা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে অবস্থান বিক্ষোভ করব, যতক্ষণ না পর্যন্ত আমাদের রাজ্যের বকেয়া মিটাচ্ছে আমরা সেখান থেকে উঠব না। কিন্তু ভাই কাগজ নিয়ে যেতে হবে, নাহলে দিল্লি পুলিশের যা লাঠি পুরো গরম করে দেবে, মেরে বুক ফুলিয়ে যাব, মুখ ফুলিয়ে আসতে হবে। আর আমার হাতে যদি কাগজ থাকে দিল্লি পুলিশ লাঠিও পেছনে রেখে দেবে, মারতে চালা চালাবার সাহস পাবে না। সেই কাগজটা আমাদের রাজ্য সরকার দিক, ব্যাপারটা কি জানেন, 10 টাকা আছে, সরি 100 টাকা, অভিভাবক 5 জনকে 20 টাকা করে দিয়েছে, যেখানে বলা আছে যেখানে যেমন ভাবে খরচ করবে, সন্ধ্যাবেলায় খরচে কিভাবে কোথায় 20 টাকা খরচ করেছে এসে জানাতে হবে, 4 জন এসে 20 টাকা কিভাবে খরচ করেছে জানিয়ে দিয়েছে, আর অন্যজন এসে বলছে না আমি জানাতে পারবো না কোথায় কোথায় খরচ করেছে। তো পরের দিন অভিভাবক আবার তার কাছে 100 টাকা ছিল, ওই 4 জনকে 20 টাকা করে দিয়েছে, একে 20 টাকা দেয়নি, কারণ কি, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে আপনাকে টাকা দিতে বাধ্য, মোদিজি আপনার টাকা আটকে রাখতে পারবে না, কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেট, আপনি টাকাটা কোথায় কিভাবে খরচ করেছেন সেটা বুঝিয়ে দিতে হবে। আর আমাদের রাজ্যে বলছে না আমি বুঝাবো না, একটু মোদিজির সাথে ভালো সম্পর্ক আছে তো, ভালো না, আমি বোঝাবো না, বোঝানোর জন্যই কাগজের দরকার, ওই কাগজটাই আমরা চাইছি, ইউসিটা দিক আমরা নিয়ে যাব, নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভ করব, কিন্তু ইউসিটাই তো ঠিকঠাক দিতে পারছে না, ওই ঠিকঠাক দিতে পারেনি বলে দিল্লি থেকে তারা কাটিয়েছিল, বাঁশি বাজিয়ে তারা কাটিয়েছিল, আর কাগজ নিয়ে গেলে কেউ তারা কাটাবার সাহস পেত না, তারা কাটাবার জায়গারও দরকার নেই, যেমন সুপ্রিম কোর্টে চলে যাক না। এরা হচ্ছে আমাদেরকে সাফে কামড়া চোজ হয়ে ঝাড়ছে, এরাদের দুর্নীতির জন্য আমাদের টাকাটা এক প্রকার আটকে আছে, যদিও টাকাটা আটকে রাখাটা চরম অন্যায় করছে বিজেপি, তারপরেও বলবো। আবার এরা বলতে চাইছে কি, এরা একদম সাধু পুরুষ কিচ্ছু করেনি, এদের জন্যই তো আজকে আমাদের এই দুর্দিন দেখতে হয়েছে, এদের জন্যই তো আমাদের রাজ্যে 100 দিনের কাজের কাজটা বন্ধ হয়ে গেল।
তাই বলবো চোখ কান খুলে রাখুন, সজাগ থাকুন, সতর্ক থাকুন, এদের ফাঁদে পা দেবেন না, এরা আপনাকে আমাকে ভুল পথে পরিচালিত করবে। এখানে যারা কৃষক বন্ধুরা আছেন আপনাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে আমি এখান থেকে বিদায় নেব। তার আগে একটা কথা বলি, এটা কি প্রাইমারি স্কুলে বসে আছি তো, মানে আমার হ্যাঁ মায়েরা আছেন, মায়েদের কথা বলি, মায়ের কাউ কোনো মা 500 পাচ্ছে তো কোনো মা 1000 পাচ্ছে, 500 1000-এর মধ্যেই আছে, তবে এটার মধ্যে একটা বৈষম্যতা আছে। তো মমতা ব্যানার্জি সবসময় বলে আমরা মানে বৈষম্যর ঊর্ধ্বে গিয়ে কথা বলি, কিন্তু এর মধ্যেও বৈষম্যতা আছে সেটা আমরা ভালো করে দেখতে পাচ্ছি। তা ওই বিষয়ে আমি তর্ক বিতর্কে যাচ্ছি না। মা আপনার হাতে 500,000 দিচ্ছে, আপনার ছেলে বাচ্চাটা এখানে এসে যে কি শিক্ষা অর্জন করছে আপনার একবারের জন্য দেখেছেন? আজকে কি বার? রবিবার, সোমবার, কালকে স্কুল খোলা থাকবে, কোনো তো স্পেশাল ছুটি নাই। তো আগামী কাল যদি আমি ভুল কথা বলি এসে এখানে হাতে নাতে প্রমাণ করে যাবেন। এই শিক্ষা প্রতিষ্ঠানে যদি 300 বাচ্চা থাকে, তিনটে দেখবেন টিচার আছে। যদি আমি ভুল বলি হাতে নাতে প্রমাণ করে যাবেন, সর্বোচ্চ 5টা টিচার পাবেন এখানে, 300-400 বাচ্চা আছে। যেই তালা খুলছে সেই ঘন্টা বাজাচ্ছে, সেই মিড ডে মিলের রোল কল করছে, সেই পড়াচ্ছে, কি পড়ানো হবে ভাই? ফলে কি হচ্ছে, আপনার হাতে তো 500,000 দিয়ে দিচ্ছে, আপনার ছেলের ভবিষ্যৎটা এখান থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। এই করতে করতে টিচার থাকবে না, এরপরে আপনারা শিক্ষক নিয়োগ তারা করছে না, আপনার ছেলে এখানে এসে কি হচ্ছে, যেখানে বুনিয়াদি শিক্ষা যেখান থেকে অর্জন করে সেখানেই শেষ হয়ে যাচ্ছে। আপনি যদি বিশ্বাস আমার কথা না করে না হয় হাতে নাতে প্রমাণের বলবো, আজকে বাড়ি যাবেন, ক্লাস 4-এর বাচ্চা আপনার বাড়িতে যদি থাকে, ক্লাস 5-এর বাচ্চা থাকে, ক্লাস 6-এর বাচ্চা আছে, ক্লাস 4-এর বাচ্চাকে বলবেন বাবু ক্লাস এই 4 ইংলিশে বানান করতো, দেখে নেবেন প্রমাণ। ক্লাস 6-এর 5-এর বাচ্চাকে বলবেন অঙ্কর বইটা খুলে দিয়ে বলবেন গণিতের বইটা বাবু এই অঙ্কটা করে দেখাতো, দেখে নেবেন আপনারা যে নওশাদ ভাই ভুল বলছে কি ঠিক বলছে। দেখবেন ক্লাস 4-এর বাচ্চাটা ইংলিশে 4 বানান করতে পারবে না, 5-6-এর বাচ্চাটা অঙ্কটাও করতে পারবে না। এটা কি করে রেখেছে জানেন? এটা শুধু লঙ্গর খানাই বানিয়ে দিয়েছে। আপনার আমার বাড়ির ছেলেরা এখানে আসবে, একটু কিছু খেতে পাচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। আর নেতাদের ছেলেরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে নেতার ছেলে নেতা হবে, আর আপনার আমাকে আপনার আমার ছেলেকে লাঠিয়াল বানানোর জন্য শুরু থেকেই মূর্খ করে রেখে দিয়েছে।